আসসালামু আলাইকুম। অবিলম্বে ইউক্রেন ত্যাগের নির্দেশ সব আমেরিকান নাগরিকদের। ইউক্রেনের দ্বিতীয় অস্ত্রের চালান পাঠালো যুক্তরাষ্ট্র। 2021 সালে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় নিহত 45,000। ফিলিপাইন সাগরে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জাপানের শক্তি প্রদর্শন, পাল্টা জবাব চীনের। আকিঞ্চি ড্রোন বিমানের প্রথম রপ্তানি চুক্তি তুরস্কের। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। কিয়েভে যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। একই সাথে ইউক্রেনে অবস্থানরত সকল আমেরিকান নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনে সম্ভাব্য রাশিয়ান আগ্রাসনের প্রেক্ষিতে 23 জানুয়ারি এ আদেশ জারি করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউক্রেন সফর থেকেও বিরত থাকতে বলা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের আদেশে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে অভিযান পরিচালনা করলে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষে কিয়েভে অবস্থানরত আমেরিকানদের সহায়তা করা সম্ভব হবে না। যুক্তরাষ্ট্র বলছে তারা কিয়েভ দূতাবাসে উদ্ধার অভিযান পরিচালনা করবে না। কর্মকর্তা কর্মচারীদের স্বেচ্ছায় কমার্শিয়াল ফ্লাইটে করে কিয়েভ ছাড়তে হবে। স্টেট ডিপার্টমেন্টের এ আদেশ ঘিরে রাশিয়ান ইউক্রেন অভিযানের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। আতঙ্ক আর উদ্বেগ বিরাজ করছে গোটা ইউক্রেন জুড়ে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন 23 জানুয়ারি কঠোর হুঁশিয়ারি করে বলেছেন, রাশিয়ার বাহিনী যদি ইউক্রেনে প্রবেশ করে তাহলে যুক্তরাষ্ট্রও সাথে সাথে জবাব দেবে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপ মিলে কঠোর জবাব দেয়া হবে রাশিয়াকে। সিএনএনকে তিনি বলেন, রাশিয়ান সৈন্যদের ইউক্রেন সীমান্তে প্রবেশ মানে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে, এর উপযুক্ত জবাব দেয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের অস্ত্রের দ্বিতীয় চালান গ্রহণ করেছে ইউক্রেন। নতুন শিপমেন্টে 80 টনের বেশি সমরাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। 21 জানুয়ারি ইউক্রেনকে অনুদান হিসেবে প্রথম অস্ত্রের চালান পাঠায় যুক্তরাষ্ট্র। রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা ইউক্রেন অভিযান নিয়ে হিস্টেরিয়ায় আক্রান্ত। রাশিয়া বারবার বলছে তারা ইউক্রেনে অভিযান পরিচালনা করবে না। পশ্চিমারা রাশিয়ার এই আশ্বাসে আশ্বস্ত হতে পারছে না। তাদের অভিযোগ, রাশিয়া মুখে বলছে এক আর বাস্তবে করছে আর এক। বেলারুশে S-400 মিসাইল এবং SU-35 বিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে রাশিয়া। কৃষ্ণ সাগরের পথে রয়েছে রাশিয়ান 6টি ল্যান্ডিং শিপ। ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে ইস্কান্দার মিসাইল। সীমান্তে জড়ো করে চলেছে ভারী সমরাস্ত্র। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের নতুন অস্ত্রের চালান, ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মোতায়েন, ইউক্রেন আর্মির সীমান্তে মোতায়েন, সব কিছু মিলিয়ে যুদ্ধের দামামা বেজে উঠেছে পূর্ব ইউরোপের সীমান্তে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় নিহত হয়েছে 20,783 জন। অপরদিকে 2021 সালে যুক্তরাষ্ট্রে বন্দুকের সাহায্যে আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে 24,090 জন। সব মিলিয়ে বন্দুক সহিংসতায় 2021 সালে যুক্তরাষ্ট্রে প্রায় 1,50,000 মানুষ নিহত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ম্যাস শুটিং, পারিবারিক শুটিং, জনবহুল স্থানে নির্বিচার শুটিং আর বন্দুকের সাহায্যে আত্মহত্যা যুক্তরাষ্ট্রে মারাত্মক আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট বাইডেনের প্রতি বিভিন্ন মহল থেকে আহ্বান জানানো হয়েছে বন্দুক সহিংসতা বন্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের। গান ভায়োলেন্স আর্কাইভের পরিসংখ্যানে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের প্রথম এক বছরে বন্দুক সহিংসতায় নিহত হয়েছে 20,783 জন। 2017 সালে ট্রাম্প প্রশাসনের প্রথম এক বছরে এ সংখ্যা ছিল 15,727 জন। সে হিসেবে বাইডেন প্রশাসনের প্রথম এক বছরে ট্রাম্প প্রশাসনের প্রথম এক বছরের তুলনায় 5,000 মানুষ বেশি নিহত হয়েছে বন্দুক সহিংসতায়। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালে স্কুল চলাকালে K-12 শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে 42টি বন্দুক সহিংসতার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে রয়েছে বন্দুক। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা 33,14,00,000।
কিন্তু ব্যক্তিগত বন্দুক রয়েছে 31 কোটি আমেরিকানদের কাছে। এমনকি নিরাপত্তা নামে অনেকের একাধিক বন্দুক রাখার অধিকার রয়েছে। বিভিন্ন মহল থেকে অনেকদিন ধরে ব্যক্তিগত বন্দুক কেনার উপর কঠোর বিধি বা নিষেধ আরোপের দাবি করা হচ্ছে, কিন্তু করোনার সময় ব্যক্তিগত বন্দুক সংগ্রহের পরিমাণ আরও বেড়ে যায় যুক্তরাষ্ট্রে। করোনায় সামাজিক অস্থিরতা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে, ফলে মানুষের মধ্যে দেখা দিয়েছে নিরাপত্তাহীনতা আর হতাশা। এ কারণে ব্যক্তিগত বন্দুক কেনার পরিমাণ বেড়েছে। যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত বন্দুকের সাহায্যে প্রায় সাদাদের হাতে কালোদের নিহত হওয়ার ঘটনা ঘটে। করোনার সময় যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে বেড়েছে মাদক সেবনের পরিমাণ। এক বছরে অতিরিক্ত মাদক সেবনে যুক্তরাষ্ট্রে 1 লাখ মানুষ মৃত্যুর ট্র্যাজিক রেকর্ড স্থাপিত হয়েছে। অপরদিকে সরকারি হিসেবে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 8,89,000-এর বেশি। ব্যাপক ভিত্তিক টিকা দেওয়ার পর এখনও কোনো দিন 14 লাখের বেশি নতুন করোনা পজিটিভ শনাক্ত হচ্ছে। ফিলিপাইন সাগরে চীনের প্রতি বড় ধরনের শক্তি প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র এবং জাপান। ফিলিপাইন সাগরে যুক্তরাষ্ট্র জাপান যৌথ নৌমহড়ায় যুক্তরাষ্ট্র মোতায়েন করে 2টি বিমানবাহী রণতরী, 2টি এমফিবিয়াস অ্যাসল্ট শিপ। জাপান মোতায়েন করে 1টি হেলিকপ্টার ডেস্ট্রয়ার এবং 1টি মিনি বিমানবাহী রণতরী। এই মহড়ার একদিন পর 23 জানুয়ারি চীন তাইওয়ানের আকাশে পাঠায় 39টি যুদ্ধ বিমান। নতুন বছরে তাইওয়ানের আকাশে চীনের এটি সবচেয়ে বড় হানার ঘটনা। গত বছর চীন একদিনে 56টি পর্যন্ত নতুন যুদ্ধ বিমান পাঠায় তাইওয়ানের আকাশে। এ নিয়ে তাইওয়ানে চীনের আগ্রাসন সম্ভাবনা ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশ গত কয়েক বছর ধরে মুক্ত এশিয়া প্যাসিফিক প্রতিষ্ঠান নামে চীনের কাছে ফ্রিডম অব নেভিগেশন অপারেশন পরিচালনা করে আসছে। অপরদিকে তাইওয়ানের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান সহ বিভিন্ন ইস্যুতে চীন যুক্তরাষ্ট্র উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে চীন বসে বসে দেখছে ইউক্রেন নিয়ে রাশিয়ার পদক্ষেপ। চীন মনে করছে রাশিয়া ইউরোপের দিকে মনোযোগ দিলে এ সুযোগে তারা এশিয়ায় তাদের অবস্থান শক্তিশালী করার সুযোগ পাবে। মধ্য এশিয়ার বিভিন্ন দেশে আধিপত্য বিস্তার নিয়ে চীন রাশিয়া প্রতিযোগিতা চলছে। রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রয়েছে ভারত এবং ভিয়েতনামের। এ দুটি দেশের সাথেই তিক্ত সম্পর্ক বিরাজ করছে চীনের। চীনের আশা, রাশিয়া ইউক্রেন সহ ইউরোপ নিয়ে ব্যস্ত থাকলে মস্কো এশিয়া থেকে মনোযোগ কমাতে বাধ্য হবে। রাশিয়া ইউক্রেনে অভিযান পরিচালনা করলে চীন রাশিয়ার সাথে যোগ দেবে কিনা তা নিয়েও চলছে নানা আলোচনা। একইভাবে আলোচনা চলছে চীন তাইওয়ানে অভিযান পরিচালনা করলে রাশিয়া চীনের পাশে দাঁড়াবে কিনা। রাশিয়া ও চীনের মধ্যে অতীতে কমিউনিস্ট আদর্শগত মিল থাকলেও দুই দেশের সম্পর্ক কখনোই দীর্ঘকাল ধরে অটুট থাকেনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোকাবেলায় এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে চীন এবং রাশিয়া অধিকতর ঘনিষ্ঠ হচ্ছে। দুই দেশের মধ্যে বর্তমান সম্পর্ক নিকট অতীতের তুলনায় অনেক গভীর। বিশ্বে একদিকে যুক্তরাষ্ট্র, অপরদিকে চীন রাশিয়ার নেতৃত্বে নতুন মেরুকরণ ঘটছে। তুরস্ক তাদের সর্বাধুনিক বেরাক্তার আকিঞ্চি ড্রোন বিমান রপ্তানির প্রথম চুক্তি করেছে। এ খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু। তবে কোন দেশের কাছে কতটি ড্রোন বিমান বিক্রির চুক্তি করেছে সে বিষয়ে কোনো কিছু প্রকাশ করা হয়নি। আকিঞ্চি বর্তমানে তুরস্কের সবচেয়ে শক্তিশালী কম্বাট ড্রোন বিমান। 2021 সালের আগস্ট মাসে তুরস্ক আর্মিতে যুক্ত হয় 3টি আকিঞ্চি ড্রোন বিমান। তুরস্ক এখন পর্যন্ত 9টি এ ড্রোন বিমান নির্মাণ করেছে। এর নির্মাতা ডিফেন্স টেকনোলজি প্রতিষ্ঠান বেকার। আকিঞ্জির ইঞ্জিন সংখ্যা 2টি, সর্বোচ্চ অস্ত্রবহন ক্ষমতা 1,350 কেজি, সর্বোচ্চ গতি ঘণ্টায় 361 কিলোমিটার, টানা 25 ঘণ্টা আকাশে অবস্থান করতে পারে আকিঞ্চি। এর রয়েছে বিধ্বংসী বিভিন্ন ধরনের বোমা ও মিসাইল ছোড়ার ক্ষমতা। 30,000 ফিট উচ্চতায় উঠতে পারে আকিঞ্চি। প্রেসিডেন্ট এরদোয়ানের লক্ষ্য আগামী 5 বছরের মধ্যে তুরস্ককে বিশ্বের শীর্ষ 10টি সমরাস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় উন্নীত করা। 2021 সালে তুরস্ক ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি $3.2 বিলিয়ন মূল্যের সমরাস্ত্র রপ্তানি করেছে।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।